গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা করছে দলটি, সেখানে আছেন সহকর্মী তাসিনা জেসি, সরাসরি যুক্ত হবো তার সঙ্গে। তাসিনা জেসি, বিস্তারিত জানাবেন আজকের কর্মসূচিতে আওয়ামী লীগ কী বলছে, তাদের আত্মপ্রত্যয় কোন পর্যায়ে আছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য? দেখতে পাচ্ছি যে সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রয়েছেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন দু তিনজন। আপনাকে জানাতে চাই যে 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাত জোট যে অব্যাহত অগ্নিসন্ত্রাস করেছিল এবং সেই অগ্নিসন্ত্রাসের শিকার হয়ে যত শত শত সাধারণ মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে, কেউ এখনো পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছে, সেই মানুষগুলোর সেই আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ রাখতে তারা কিন্তু 2015 সাল থেকে গণতন্ত্রের বিজয় দিবস পালন করে আসছে। এবং এই নেতারা আজকের এই আলোচনা সভায় বলছেন যে 11 জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য একটি অন্যতম মাইল ফলক ছিল। এ কারণেই তারা বলছেন যে গণতন্ত্রের উপর বারবার আঘাত এসেছে, তবে এখন আর কোনো আঘাত সহ্য করা হবে না, কারণ এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা যে কোনো আঘাত মোকাবেলায় তারা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন যে এখানে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভাটি চলছে, এখানে এখনো প্রধান অতিথি বক্তব্য রাখেনি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। এছাড়া আজকে গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যারা রয়েছেন তারা পৃথক পৃথক কর্মসূচি নিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা রয়েছে, এছাড়া যুবলীগ তাদের বর্ণাঢ্য বিজয় মিছিল বের করবে, স্বেচ্ছাসেবক লীগও সেখানে আলোচনা সভার আয়োজন করেছে। কাজেই এই দিনটিকে তারা বেশ আড়ম্বরপূর্ণভাবে, যেহেতু করোনাকালীন সময় সেহেতু তারা সেই সকল স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই দিনটি তারা পালন করছে। তাসিনা জেসি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, বিস্তারিত তথ্য জানিয়েছেন আপনি। তাসিনা জেসি যুক্ত হয়েছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন থেকে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের সমাবেশ চলছে, সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিকাশ বিশ্বাস, আপনি জানাবেন যে বঙ্গবন্ধু এভিনিউতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কী কর্মসূচি চলছে, তারা কী বলছেন আজকে? বছর পূর্তি হচ্ছে আওয়ামী লীগের এই সরকারের এবং এই উপলক্ষেই কিন্তু আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো রয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তারা সবাই কিন্তু আজকে গণতন্ত্রের বিজয় উৎসব পালন করছে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কেন্দ্রীয় সংগঠন রয়েছে, তারা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউয়ে আজকের এই মিছিল পূর্ব একটি বিজয় সমাবেশ তারা পালন করছে। এর আগে কিন্তু একটি অনেক বড় একটি বিজয় মিছিল হয়েছে, সেই বিজয় মিছিলের পরে কিন্তু তারা এই বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি বিজয় সমাবেশ করছে। এর পাশাপাশি কিন্তু অন্য যে সংগঠনগুলো রয়েছে, আমি দেখেছিলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে কিন্তু কৃষক লীগও আলাদা করে এই বিজয় তাদের গণতন্ত্রের বিজয় উৎসব তারা পালন করছেন। আমি একটু আওয়ামী যুবলীগের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েছে, আমরা তার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে যে 30 ডিসেম্বর আপনারা গণতন্ত্রের বিজয় উৎসব পালন করছেন, আমরা অন্যদিকে দেখছি বিএনপি গণতন্ত্রের হত্যা দিবস পালন করছে, আসলে আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, মহান স্বাধীনতা যুদ্ধের থেকে আজকের এই দিন পর্যন্ত এই দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ সদা সর্বদাই কাজ করে গিয়েছেন। সঙ্গত কারণে মানুষের কল্যাণে আমরা সদা সর্বদা যে কাজটি করতে চাই সেগুলো মানুষের জন্যে, যিনি যে সরকার যে রাষ্ট্রপ্রধান কাজ করবে তার পক্ষে এদেশের মানুষের সমর্থন থাকার কথা, সেই সমর্থনই আমরা পেয়েছি বিদায়ী আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, আর রাষ্ট্রীয় ক্ষমতায় বিদায়ী আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপির প্রসঙ্গটা, বিএনপি জামাতের প্রসঙ্গ, ওরা তো বাংলাদেশের মঙ্গল কখনো চায়নি, ওরা মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের স্বাধীনতা চায়নি, ওরা আজকের দিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেছে বলে আমাদের জানা নেই।
শুধু তাই নয়, করোনা মহামারীর সময় কিন্তু ওরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ওরা কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য হাত প্রসারিত করে নাই। অতএব কারণে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে বিএনপি জামাত এই দেশ ও জাতির কল্যাণের একটি সংগঠন নয়, এটা কোনো গণতান্ত্রিক দল নয়, এটা একটা সন্ত্রাসী দল, এটা একটি জঙ্গি সংগঠন। ওরা সদা সর্বদাই চায় মানুষকে জিম্মি করে দেশকে ভঙ্গ করে দিতে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সংগত কারণে ওনার আদর্শ আমরা যারা বুকে ধারণ করি, আমাদের পুত্র পবিত্র দায়িত্ব দেশের মানুষের স্বার্থে বিএনপি জামাতের ষড়যন্ত্রকে মোকাবেলা করা। আমরা শুনছিলাম যে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলছিলেন, এবং এর পাশাপাশি যারা বক্তারা রয়েছে তারাও কিন্তু বলছেন যে 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় হয়েছে বলেই এই করোনাকালেও বাংলাদেশ 20তম অবস্থানে রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তো এই ছিল আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় উৎসবের সবশেষ খবর। বিকাশ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে।